爱就是设计。哟。আমি যাচ্ছি মায়ের কাছে, মা রেশন আনতে চলে গেছে, আমি রেশনটা নিয়ে আসবো। চলে এলে কেন? মা আগেই নিয়ে চলে এসেছে, আমার জন্য দাঁড়াবে তো বলো। এখানে আরেকটা নতুন বিড়াল এসেছে, এই পাত্তাও দিল না। বাজে 9:10, আমি একটু তাঁতের কাজে আছি, আমার একটু দরকার আছে। আমরা এদিকটা আসি না, ওই ঝিলিক তাঁতইতে বাড়ি আসতে হলে এদিকটা আসা হয় আর কি। উঠলি, তুই তো আরেকটু ঘুম দিতে পারতিস, বেকার কেন উঠলি, শুধু শুধু চ। সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, মর্নিং ফ্যামিলি, সকাল থেকে টিউশন, টুকিটাকি বাড়ির কাজ, সবটাই হয়ে গেছে, বাট মিনি ব্লগ হয়নি, সো একটু চাপে। তোকে একটু কম দিলাম কেন? আমি রান্না করেছি তো, তাই আমার খাওয়ার উত্তেজনাটাও বেশি। রান্না করলে প্রথমে কাউকে খাইয়ে দেখতে হয় যে জিনিসটা কেমন হয়েছে। আমি বলছি হ্যাপি হয়েছে, ভালো হয়েছে। হ্যাপি রোজ ডে। এই আজ থেকে ভ্যালেন্টাইন উইক শুরু, তাই না? চল কিছু বানানো যাক। আর এই দেখ না, এখানে না বনানির বিয়ের কার্ড পাঠিয়েছে। ওরে বাবরে, বিয়ে বাড়ি! একলা বিয়ে বাড়ি বললো, হ্যাপি রোজ ডে এন্ড বিয়ে বাড়ি। সো আজ থেকে শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক। আমি তো ঠিকঠাক জানতামই না, সকালে টিউশন এসে সায়ন প্রিয়ম কথা বলছিল। আই থিঙ্ক আজ রোজ ডে, যাদের যাদের জীবনে ভ্যালেন্টাইনের এন্টার ঘটে গেছে তাদের কংগ্রাচুলেশন, বাকিদেরও জীবন অনেক ভালোবাসা নিয়ে আসতে চলেছে। আর যে সমস্ত ছোট ছোট জলসাচিরা ভাবছে ভ্যালেন্টাইন কি, তাদের জন্য বলি এটা ভালোবাসার উইক। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা, টিচার সবাইকে ভ্যালেন্টাইন বানাতে পারো। আমরা ওই দিন উপলক্ষে বিভিন্ন ছোট ছোট গিফট তৈরি করব, যেগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। সিরিয়াসলি, তোকে কেউ রোজ দেয়নি? না দেয়নি, দিলেও আমায় দেখাবে না। ও, রেড রোজ দিয়ে শুরু করি? একদম, আমি দেখতে চাই কি রকম বানাস তুই। অতটাও ভালো হবে না, কিন্তু এই সব হাতের কাজগুলো দিদি খুব সুন্দর বানায়। একটা কিছুই নাই, বড় করে প্রথমে রাউন্ড কেটে নেব। এই কাগজটাকে না আগে সাইড করে দিবি, এতটা নষ্ট করার কোনো দরকার নেই, কত কাজে লেগে যাবে। এই যে একটা রাউন্ড করে কেটে নিয়েছি, দেখো আমি গোল গোল করে একটু এঁকে নিব। আমি না একবার বানিয়েছিলাম, বাট সত্যি কথা বলতে তখন অতটা ভালো হয়নি, তাই ভয় একটু খাচ্ছি যে এবারে কিরকম হবে। কারণে ভালোই হবে, এবার এরকম এখানটা ঢেউ ঢেউ করে নেব। ভালো করে সেভ করে কেটে নেবো, এই যে এইভাবে। এইভাবে কেটে নিয়েছি, এবার আসল কাজ শুরু, এদিক থেকে এইভাবে গোল গোল করে পাকানো। একটু আঠা লাগিয়ে নেবো, আমার না ভয় লাগছে এটা খুলে যাচ্ছে। এবার আস্তে করে এটাকে বসাতে হবে, আস্তে করে, খুব আস্তে করে।
আমাকে ধরিয়ে দিয়েছে কাগজ, এবার উড়তে পারবি। ভালো লাগছে না গোলাপটা? উল্টো সাইড আঁকা হয়ে গেছে, অসুবিধে নেই, উল্টো সোজা এ থেকে শুরু কর, একদম গোল থেকে শুরু কর না। এই তো ওই দিক থেকে শুরু কর। হ্যাঁ, এখানে আমি দুটো গোলাপ রেডি করেছি, এইটা বেশ সুন্দর হয়েছে, এটা একটু বড় হয়েছে আর ওখানে একটা রেডি হচ্ছে। আমি তো মনে হয় পরীক্ষার খাতাতেও একটু টেনশন পাইনি, এটা করতে যা টেনশন হচ্ছে আমার। এবার আমরা গোলাপের ডান্ডা গুলো করে নেবো, কিছুই না, সরু সরু কাগজ দরকার। আর এই যে আমি গোলাপ বানিয়েছি, অতিরিক্ত বাজে দেখতে হয়েছে। না না, ভালোই হয়েছে। এবার আমাদের টুকরো টুকরো কিছু লাগবে, অরেঞ্জ ভালো লাগবে না? আমার তো ওই কালারটাই পছন্দ করে কাল নিলাম। আচ্ছা, একটুখানি সাদা নেবো, এই সাদার অবস্থা খুব খারাপ, আমি অনেকটা ইউজ করে ফেলেছি, অল্প একটুখানি নিয়ে আবার একটা ছোট গোল। আমি তবে সিওর যে দেদিটা তুই মারাত্মক বাজে বানাবি। ও মা কি সুন্দর লাগছে, ব্লু দিয়ে কান করব। আমি আশা করিনি যে তুই এতটা সুন্দর বানিয়ে ফেলবি। এই যে আমি আপাতত পা করছি, পা গুলো ঠিকঠাক আসছে না, ব্লু কালারের চোখ দিই। আমাদের কাছে কালো কালারের ক্লে নেই, এটাকে সোজা কর বোঝা যাচ্ছে না, এত সুন্দর দেখতে হয়েছে না, এ যে বানিয়েছে আমার বিশ্বাস হয় না। এদিকে একবার, মানে খুব কিউট হয়েছে, খুব সুন্দর। এটা দিয়ে আমি এবার একটা লাভ বানাবো। কি কিউট লাগছে, সিরিয়াসলি রেডি হয়ে গেছে আমার কিউট টেডি। দারুণ হয়েছে, দারুণ। গোলাপগুলোকে না এখানে আমরা শুকাতে দিয়েছি, আর টেডিটাকে না আমি নিয়ে যাচ্ছি কোথায় দেব। সিরিয়াসলি আমি এখনো বসে আমি বিশ্বাসই করে উঠতে পারছি না যে ওদের রুম্পা বানিয়েছে। টেডিটাকে আমি এখানটা রোদে দিয়ে গেলাম, ঘড়িতে বাজে 12:30, আমি এই জাস্ট স্নান করে বেরোলাম, আর হাতে ধরিয়ে দিয়েছে মা এই ছাতুর শরবত, বললো খেয়ে নে কারণ খাবারের একটু দেরি আছে, আর খালি পেটে থাকিস না যেহেতু শরীর খারাপ তোর। আমার না এইসব আর ভালো লাগে না। আমি এসেছি টেডিটাকে দেখতে, যে আমার টেডিতে ছাপ পড়ে গেছে, তাকে তুলে নিয়ে চলে যেতে হবে। দুপুরে খাবারে আজ আছে ছোট আলু ভাজা, বেগুন ভাজা, এটা বাঁধাকপির তরকারি, এখানে তো একটা লঙ্কা আর ডাল। এবার আমরা বানাবো ভ্যালেন্টাইন ডে মেন আকর্ষণ, ভ্যালেন্টাইন ডে কার্ড। দেখো পছন্দের মানুষকে তো আমরা কিনে দিতেই পারি, বাট এরকম কিছু দিলে সেও খুশি, আর হ্যাঁ পকেট ফ্রেন্ডলি। প্রত্যেকের বাড়িতেই তো এরকম বাস্কো টাস্কো থাকে, সো এগুলোকেতেই হয়ে যাবে।
জাস্ট এইভাবে আমি এটা কেটে নিয়েছি চৌকো করে। হয়ে গেছে, এবার কাজ হচ্ছে আমাদের দুটো পিকচার করতে হবে। আমরা আঁকছি যেহেতু আমাদের তো এখনো পর্যন্ত কেউ হয়নি, তো তোমরা না একদিকে তোমার আর তোমার ভ্যালেন্টাইনের ছবি দিতে পারো। গুগল থেকে আমরা কিউট কিউট দুটো ছবি করে রেখেছি, আমরা সে দুটো এখন আঁকবো। যদিও জানি না কিরকম আঁকবো আমরা। এই তুই একটু আঁক না। না না, তুই এসব ভালো পারবি। দুজনকে আলাদা করে দেন, আমি ছেলেটা তো বলাচ্ছি কারোটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা করে নি। তুই এটা তখন কালারটা কর। ওকে, আমি কেটে দিই। এবার বিচ্ছেদ করে দে দুজনকে। দুজন তো সে একসাথে গিয়েই জমা হবে। এবার একটা এরকম মোটামুটি সাইজের কাগজ, জাস্ট সিকিউরড পিন আছে, হেলে আর পিন আছে। এবার এখানটা সুন্দর করে লেখা হবে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এবার জাস্ট এখানটা আঠা লাগিয়ে না এখানটা একটু সিকিউরড করে দেবো। আমরা এই ক্লে গুলো যেগুলো আমরা সকালে ইউজ করছিলাম ওগুলো বার করে নিয়েছি, এগুলো দিয়ে লাভ বানাবো। ও মা, ওইগুলো কি সুন্দর হয়েছে আমি পাচ্ছি না। কি করব, এই তো এরকম গোল করব, করে এরকম চাপবো হালকা করে। চাপার পর একটু ভালো করে চাপতে হবে। আমি পাচ্ছি না। এই দেখ ভালো করে দেখ, এইখানে পিছন দিকটা একটু ছুঁচ মতো করে দিতে হবে। যেহেতু চকলেটেও আসছে, আমরা চকলেটটাকেও দেবো হেভি কিউট ভাবে একটা জিনিস করে। এখানে আমরা ছোট চা খাওয়ার কাপ নিয়েছি। সব থেকে ভালো হতো ওই যে জলের গ্লাস গুলো হয় না, মানে কাগজের জলের গ্লাস, এই কোকা কোলা দিয়ে অনেক সময় দেখেছি। সেটা হলে লজেন্স অনেক কটা ধরতো কিন্তু আমাদের কাছে পাওয়া যায়নি। এতে এইভাবে দিতে হবে আর কি। আমরা তেঁতুল লজেন্স কিনে নিয়েছি। এবার কিছুই না, খুব বুঝে শুনে কাটতে হবে। নে কাপের এই উপরের অংশটা আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবেই কেটে নেবে। তার মধ্যে যত ইচ্ছা লজেন্স তোমরা ভরে দেবে, মানে যতটা ধরবে আর কি। কিছুই না, এর ভিতরে দেবে এটাকে দিয়ে একটা পিন মেরে দেবে, দিলেই একটা ভ্যানিটি ব্যাগ হয়ে যাবে। ছিঁড়ে যাচ্ছে আমার লাপালাপি করতে গিয়ে, ছিঁড়ে ফেলেছি যেহেতু আমার ছিঁড়ে গেছে কাটতে গিয়ে। কিছুই না, দুটো দুদিকে দিয়ে পিন মেরে দেবো। কালার করবি তো, না হলে ভালো লাগবে না অতটা। ভ্যালেন্টাইন উইকের ফার্স্ট ডে, রোজ ডে, আর কোইন্সিডেন্সলি বলো আজকে রোজ ডে, তো হ্যাপি রোজ ডে টু অল মাই জলসাচি। লালটা বেশি সুন্দর হয়েছে না, দেখ আজকে বোধ হয় লাল গোলাপের দিন। এগুলোকে মাথায় দেয়া যেতে পারে, খুব সুন্দর লাগছে, খারাপ লাগবে না। ধর এরকম রেডি আমাদের ভ্যালেন্টাইন ডে গিফট কাট। আর এইগুলো না সবে আঠা যা লাগিয়েছি, আমার না ভয় লাগছে। একবার একবার টেনে দেখাও, স্পেশাল এটা আমি দেখাচ্ছি। এটা দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ চলো স্টার্ট।
নাচতে 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 কি কিউট লাগে যে, যেমন না আমি যখন গুগলে দেখেছিলাম অ্যাকচুয়াল রুম্পাই আমায় দেখিয়েছিলাম, মানে এত ভালো লেগেছিল জিনিসটা, কি সুন্দর। সিরিয়াস আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার বিশ্বাসই হয়নি যে এটা এ বানিয়েছে। আমি একটা কথা বলবো, এর সাথে তোমরা ওই চাবির যে রিংগুলো হয় না ওগুলো অ্যাটাচ করে নেবে আর ব্যাগের ঝুলিয়ে রাখলে খুব সুন্দর দেখতে হবে। এটা আমার পরে মাথায় এসেছিল, তাই এখন আর হবে না, এটা শুকিয়ে গেছে। ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ কিউট, ছোট্ট ভেরিটি ব্যাগ আর ব্যাগ ভর্তি আছে লজেন্স। এইরকম ব্যাগ তো সবাই পেতে ভালোবাসে। সিরিয়াস বলছি এই সমস্ত জিনিস করতে সত্যি ভালো লাগে, কিন্তু খাটুনিটা অনেক অনেক, আর সারাদিন ধরতে গেলে আমাদের এইরকম করতে করতেই কেটে গেল। বাট এর আনন্দ দাও না, তোমরা আমাদের চোখে মুখে রিফ্লেকশন দেখতেই পাও। বাজে 5:15, আমি বেরিয়ে বললাম নদীর ধার ঘুরতে, সামনে আছে বন্ধু। নদীর ধার থেকে তাড়াতাড়ি ফিরে গিয়েই না আমি আজকে এডিটিংটা করতে বসে গেছি, কারণ অনেক রাত হয়ে যায় এডিটিং করতে। আর আজকেও আমাদের বাড়িতে ছোট আলুর তরকারি হচ্ছে। ও মা কত দূর, আমরা তিনজন মিলে যাচ্ছি আপাতত শ্রেয়ার বাড়িতে, কারণটা একটু পরে বলছি। আমি যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে এই যে জামাটা আমার হাতে আছে, চলো এবার বাড়ি থেকে যাই, টাটা। রুটি ছোট আলুরদম, অনেক দিন পর না চারজন মিলে আবার খেলা হবে, জয়শ্রী ছিল না ঠিক, জমছিল না, এত দিন পর খেলা হলো, যাই হোক জিতে গেছি আমি, দেখিয়ে দাও বন্ধু একটু, আমি আজকে বিশাল খেয়েছি, যাই হোক কংগ্রাচুলেশন।